জনৈক তরুণী খুন। এইসব হচ্ছে লোক দেখানো ব্যাপার, এইটা হচ্ছে তাই হাওয়া দিচ্ছি, চেক দেব না। আচ্ছা, আর যেদিনকে ধরো তোমার শুটিং থাকে না, মানে আমরা জানি খুব কম দিনই এরকম হয় হয়তো শাশুড়িদের শুটিং থাকে না, সেদিনকে কীভাবে কাটো, মানে বাড়িতে কীভাবে সময় কাটে, মানে একদম লেজার টাইম যেটাকে বলি? বাড়িতে যতটা পারি ঘুমিয়ে কাটাই, বউ বাচ্চার সঙ্গে গল্প করি, অবসর সময় ঘুমোই। আর এমনি যদি তুমি, আমি জানি যে তোমার ওখানে ডিভিডির কালেকশন প্রচুর আছে, তুমি খুব সিনেমা দেখতে? সে তো দেখি, আমি রোজই দেখি প্র্যাকটিক্যালি, বাড়ি ফেরার পরে ঘুমোতে যাওয়ার আগে কোনো না কোনো ছবি দেখি। সেই ছবিটা কি হতে পারে, মানে এটা আমার মুডের উপর নির্ভর করবে, মানে সেটা আমি এখন থেকে বলতে পারব না। আর অল টাইম ফেভারিট মুভি যেটা তোমার মনে হয় সব সময় তোমার দেখতে ইচ্ছে করে? আমার অনেকগুলো ছবি অনেক সময় দেখতে ইচ্ছে করে, কিন্তু বেশিরভাগ সেই ছবিগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট। তার মধ্যে যদি তুমি একটা দুটো নাম বলো। অরুণের দিন রাত্রি নায়ক, এই দুটো তো মেন। আর কালারে বলতে গেলে, যেহেতু অরুণের দিন রাত্রির সঙ্গে আমার চলো লেটস গো ছবির একটা হালকা মিল আছে ক্যারেক্টারগুলোর সঙ্গে, আমার চলো লেটস গোটা অনেক অনেক, মানে এর কৌশিক গাঙ্গুলির রং মিলন্তি আছে, কেয়ার অফ স্যার আছে, অনেক আছে, মানে এগুলো ঠিক যখন যেটা মাথায় আসে আর কি। শাশুড়িদা, এখন তোমার কী কী ছবির এখন চলছে, মানে শুটিং চলছে? ব্ল্যাক কফি আমরা জানি, ব্ল্যাক কফির একটা শুটিং আমরা নিজেরাও সেখানে কভার করতে গেছিলাম, এছাড়া কী কী চলছে? শুরু হবে আমার, আসলে যখন একটা ছবি করি তখন অন্য ছবি করি না, তো কাজেই এখন ব্ল্যাক কফি শেষ হয়েছে, নতুন একটা ছবির শ্যুট শুরু হবে, সেটা মানে গল্পটা খুব ইন্টারেস্টিং, ছবির নাম হয়েছে মঞ্জুরি, তো সেইটা একটা শুরু হওয়ার কথা এই জুন মাসে, হয়তো 7 তারিখ থেকে শুরু হবে। বব বিশ্বাসের পর আমরা হিন্দি ছবিতে তোমাকে আর পাচ্ছি না, মানে তুমি কি এটা সচেতনভাবেই করছো না নাকি? ওর থেকে বেটার ক্যারেক্টার না পেলে করছি না, মানে এটা মূল বিষয়। অ্যাবসলিউটলি, কারণ চরিত্রটা এমন একটা জায়গায় গেছে, সেখানে একটা একটা কিছু তৈরি হয়ে রয়েছে, মানে বোম্বেতে এখনো, মানে ওটা একটা, হ্যাঁ, সেটার থেকে ভালো না হলে ক্যারেক্টার আর করব না। তোমাকে আমরা খুব কম, মানে কমার্শিয়ালে আমরা পাই, মানে পাই না বললে চলে, কিন্তু বব বিশ্বাসের পর পরই তোমাকে আমরা একটা কমার্শিয়াল, সেটা বোম্বে থেকে ওরা চেয়েছিল খুব করে, ওই একটি .com, সেটা ওরা যেহেতু বব তখন ওই ববের ইমেজটা কাজে লাগিয়েই ওটা করেছিল, খুব মজার ছিল, বোম্বেতে গিয়েই শুটিং হয়েছিল ওটা, খুবই মজার এক্সপিরিয়েন্স আর কি। একদম আমরা খুব কাছাকাছি চলে এসেছি স্টুডিও, এবং আমরা এবার স্টুডিওতে ঢুকবো, এবং তারপর দাদা একটু বিজি হয়ে যাবে মেকআপের জন্য, এবং ততক্ষণ আমরা একটু অপেক্ষা করবো, তাই? হ্যাঁ, একটু অপেক্ষা করতেই হবে, কারণ যদিও আলাদা মেকআপ রুম দিয়েছিল, কিন্তু আমরা আসলে যারা আছি তারা সব একসঙ্গে বসে আড্ডা মারতে খুব ভালোবাসি, অনেকে আছে তো, কাজে দুম করে মেকআপ রুমে আমি ঢোকাতে পারবো না, তো কাজেই একটু ওয়েট করতে হবে। মেকআপ হাফ ডান হয়ে আছে, এখনও কস্টিউম রেডি হয়নি, তার ফাঁকে আমরা একটু সময় পেয়ে গেছি শাশুদের সঙ্গে আবার একটু কথা বলে নেবো। শাশুদা, এই যে দেখি তুমি যে ধরনের পোশাক পরে থাকো, কখনো আমরা দেখি খুব খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পরছো, মানে শপিংটা কে করে, বৌদি না তুমি? অবভিয়াসলি বৌদি করে, কারণ শপিং করার সময় পাই না, আর শপিং করতে আমার ইচ্ছেও করে না, আর স্পেশালি বৌদের নিয়ে শপিং করতে কোনো পুরুষ মানুষ, বুদ্ধিমান পুরুষ মানুষ যাবে না। পার্টি বুঝে পড়ি, খুব চেনাশোনার মধ্যে পার্টি হলে তখন পড়ি না, কিন্তু একটু ফর্মাল পার্টিজ হলে তখন পড়ি। আরেকটা বিষয় এটা আমরা জানি, যারা নায়ক হয় যারা অভিনয় করে তাদের ভীষণ প্যাশন থাকে, হয় ঘড়ির অনেক ঘড়ি সেট থাকবে, না হলে এইটা একটা আছে আমার আছে, হ্যাঁ, গোটা বেশি নয়,
গোটা দশেক আছে। গোটা দশেক ঘড়ি, তো এরকম কি সানগ্লাস বা অন্য কিছুর প্রতি প্যাশন আছে? আছে কিন্তু অত নেই, সানগ্লাস বেশি নেই, চার পাঁচটা আছে। আরেকটা বিষয় যে তোমার খাওয়া দাওয়ার কথা আমি সকালবেলা তখন বলছিলাম, একটু আগে আমি শুনছিলাম যে জাস্ট তোমার মেকআপ করতে করতে তুমি কথা বলছিলে যে বাড়ি থেকে কী কী খাবার এসেছে, তো এরকম কি শ্যুটিংয়ে মাঝে মাঝে বাড়ি থেকে খাবার নিয়ে আসো? এত গরম পড়েছে না, আর টানা শ্যুটিং করতে করতে কী হয়, বাইরে খেতে খেতে ক্লান্ত হয়ে যায়। মানে কাহা তো চাইনিজ বা কন্টিনেন্টাল কতদিন খাওয়া যায়, আর শেষমেশ গিয়ে বাঙালি খাবারের থেকে ভালো খাবার হয় না, কারণ বাঙালি খাবার ঠান্ডাও খাওয়া যায়। ঠান্ডাও খাওয়া যায়? হ্যাঁ, চাইনিজ ঠান্ডা খাওয়া যাবে না, কন্টিনেন্টাল ঠান্ডা খাওয়া যাবে না। কী ধরনের খাবার সবথেকে বেশি পছন্দ করো বাংলা খাবারের মধ্যে? নিমবেগুন দিয়ে শুরু করতে পারলে খুব ভালো হয়, একদম। তারপর এখন যা গরম পড়েছে, একটু টকের ডাল হতে পারে, তার সঙ্গে একটু আলু ভাজা হতে পারে, বা একটা ইটারনাল মানে খাবার তো আছেই আমাদের, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে, এর থেকে ভালো তো হতে পারে না কিছু। আর এই মাছ টাছ বিভিন্ন রকম। এখানে আমরা দেখছি যে তুমি শুটিংয়ে একটু পরেই বেরিয়ে যাবে, শুটিংয়ের পর মানে আফটার শুটিং, মানে শুটিং শেষ হয়ে যাওয়ার পর তারপর কি রিজিম, একদম সোজা বাড়ি? সোজা বাড়ি, এরপর আর আর ভালো লাগে না, সারাদিন যা যায় তারপর একদম বাড়িতে গিয়ে হালকা ফুটকা পোশাক পরে চানটান করে ঠান্ডা হয়ে। হ্যাঁ, শুটিং করার মাঝে আমরা জানি যে অপুদা খুব ভালো মিমিক্রিও করে, মানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন মানে একদম আড্ডার যখন হয় আমরা দেখেছি তুমি মিমিক্রি করো, তো এইটা অবজার্ভ করো কী করে? মানে তুমি কি এই যে তুমি একটু আগেই বলছিলে গাড়িতে আস্তে আস্তে যে তুমি রাস্তা দেখতে দেখতে আসো, তো এই সময় কি কোনো সিগন্যালে কেউ দাঁড়িয়েছে তোমার গাড়ি? না না, শুধু রাস্তা দেখতে দেখতে না, আমি আমার বাড়ির উপর থেকে ছাতলার উপর থেকে সকালবেলা ভোরবেলা মর্নিং ওয়াকার্সদের দেখি, বিভিন্ন লোক বিভিন্নভাবে মর্নিং ওয়াক করেন, এবং সেগুলো কিছু কিছু জায়গায় খুব হাস্যকর লাগে, অনেক কিছু করেন, এক্সারসাইজ করছেন ভাবছেন কিন্তু আদৌ ওটা কোনো এক্সারসাইজ নয়, হ্যাঁ এরকমও হাঁটা আছে। তো কাজে এগুলো দেখতে ভালো লাগে, না দেখলে চরিত্র বিভিন্ন চরিত্র মাথায় না থাকলে সেগুলো করা তো খুব ডিফিকাল্ট। আবার শবরের মতো তোমাকে ডিটেকটিভ হিসেবে আমরা আবার কবে পাবো? খুব সম্ভবত হয়তো নভেম্বরে শুটিং হবে, ওটা ছিল এবার শবর, এবার হয়তো আবার শবর। ভালো, যিশু প্রচন্ড মানে ইন্টেলিজেন্ট ছেলে, বহুদিনের আমার চেনাশোনা, প্র্যাকটিক্যালি আমার ভাইয়ের বন্ধু, তো আমাদের পুরনো পাড়ায় যেখানে থাকতাম কাছেই যিশুটা থাকতো, তো কাজেই অনেক দিনের চেনা, ভালো কেমিস্ট্রি। আর আর বেশিক্ষণ হয়তো আমরা দাদাকে আটকে রাখতে পারবো, থাকবে এবার। ঠিক আছে, এবার আমরা শাশুড়িকে ছেড়ে যেতে দিলাম, আরেকদিন আরেকজন তারকা নিয়ে আমরা চলে আসবো, সারাটা দিন তিনি কেমন করে কাটান দেখানোর জন্য।